ছয়টা দোয়া এবং জিকির আছে, যেই দোয়া জিকিরগুলো কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা, সারমর্ম এবং নির্যাস। এই ছয়টাকে যদি কোনো মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে তাহলে কোরআন এবং হাদিসের যত দোয়া এবং জিকির আছে কেমন যেন তার নির্যাসটা নিয়মিত সে আমল করল, বলবো সেগুলা। এই ছয়টা দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ প্রেরণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ প্রেরণ করার আমল এরকম আমল, আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি দুরুদ প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন, দোয়া হিসাবে যদি এটাই আপনি সারা দিন করতে থাকেন, তো আপনার জন্য যথেষ্ট হবে, আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে। দুরুদ মানে হলো নবীজির জন্য দোয়া করা। ভাই, আল্লাহ তার হাবিবকে রহম করবেন, আপনার আমার দোয়ার দিকে আল্লাহর তাকানোর কোনো ঠেকা আছে? নবীজি কি আমাদের দোয়ার কোনো মুখাপেক্ষী? কিন্তু আমরা তার জন্য দোয়া করলে ওই চান্সে আল্লাহ তাআলা আমাদের প্রতি অনুগ্রহ করবেন, একবার না, আপনি নবীজির প্রতি একবার রহমতের দোয়া করবেন, একবার দুরুদ পাঠ করবেন, মান সাল্লা আলাইহি মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবার আমার জন্য তোমরা দোয়া করলে, আমার প্রতি দুরুদ পাঠ করলে, আল্লাহ তাআলা তোমাদের জীবনে 10 বার 10 জায়গায় 10 টাইমস তোমাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করবেন। আপনি টেরও পাবেন না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন, আল্লাহ বাঁচাই দিয়েছেন, একটুর জন্য শেষ হয়ে যান নাই, ওই যে দুরুদ পড়ছেন আল্লাহ তাআলা রক্ষা করছে, আপনি খবরও নাই, আল্লাহ তাআলা আপনার প্রতি বিশাল একটা দান করছে, আপনি লক্ষ্যও করেন নাই, ওই যে দুরুদ পড়ছেন একবার 10 দার রহমত হবে। এভাবে যত দুরুদ পড়বে সে তত রহমত এবং অনুগ্রহ পাবে। শুয়ে করে পাঠ করবো তো ইনশাল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ, সবচেয়ে উত্তম দুরুদ হলো দুরুদ ইব্রাহিম, যেটা নামাজে পড়েন, আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া নবীজির প্রতি দোয়ামূলক যে কোনো দুরুদই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে, যদি দুরুদের অর্থের মধ্যে, কথা বলার মধ্যে খারাপ কিছু না থাকে। ছয়টা দোয়া হলো কোরআন হাদিসের শত শত সহস্র দোয়ার নির্যাস এবং খোলাসা। তার এক নম্বর হলো দুরুদের আমল। করবো না বেশি বেশি ইনশাআল্লাহ। আমার জীবনে বহুবার এমন হয়েছে, বহুবার এমন এমন বিপদ যে দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখান থেকে উদ্ধারের কোনো পথ আর চোখের সামনে দেখা যাচ্ছে না। আমি এই আমলটি, এর পাশাপাশি ইস্তেগফারের আমল যেটা দ্বিতীয় নম্বরে বলবো আমি, এ দুটি আমল কন্টিনিউয়াসলি করে গেছি, হরদম প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে, বাস টয়লেটের টাইম বাদে বাকি ফুল টাইম এটা দুরুদ এবং ইস্তেগফার অব্যাহত রাখছি। আল্লাহ তাআলা এমন ভাবে অলৌকিক ভাবে উদ্ধার করেছেন যে আমার কল্পনায়ও আসে না যে এখান থেকে এভাবে হেল্প হতে পারে। ভাইরা, আমার অভিজ্ঞতার দুই পয়সার কোনো মূল্য নাই, আমার অভিজ্ঞতা কি আসলো না আসলো এটাতে কিছু আসা যায় নাই। রহমতুল্লিল আলামিন, আল্লাহর রাসূল, আল্লাহর নবী ওয়াদা করেছেন যে আপনার পেরেশানি দূর হবেই হবে ইনশাআল্লাহ। অতএব দুরুদের আমল বেশি বেশি করবো না ইনশাআল্লাহ। নাম্বার দুই, ইস্তিগফার, এটাও বেশি বেশি করতে হবে, কারণ ইস্তিগফার সম্পর্কে কোন কোন হাদিসের ভাষ্যের মধ্যে মান লাজিমাল ইস্তিগফার ভাষ্য এসেছে, অর্থাৎ যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ে ধরবে, এটাকে কন্টিনিউয়াসলি করবে, ইস্তিগফার কখনো ছাড়বে না, সবসময় তার মধ্যে ইস্তিগফার অব্যাহত থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজড হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই, তার পেরেশানি থেকে মুক্তির পথ আল্লাহ তাআলা দেখাই দিবে। ইস্তিগফার কিভাবে করবেন ভাই? ইস্তিগফার এমন একটা আমল, এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই। ইস্তিগফার আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে, আখিরাতের পেরেশানি দূর করবে। রুটি রুজি নাই, চাকরি নাই, ইনকাম নাই, ব্যবসা খারাপ যাচ্ছে, পেরেশানি হচ্ছে, ইস্তিগফার ধরো, কি হবে? এক নম্বর লাভ হলো আল্লাহ মাফ করে দিবেন গুনাহ। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যাতে ফসল ভালো হয়, রিজিক ভালো হয়, সে ব্যবস্থা আল্লাহ করবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই, আল্লাহ তাআলা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন, সম্পদ দিয়ে শক্তিশালী করবেন। ওয়াজআল্লাকুম জান্নাহা জান্নাতি ওয়াজআল্লাকুম আনহারা, আল্লাহ তাআলা প্রসবন দিবেন, ফসল দিবেন, বরকত দিবেন রুজিতে, কিসের মাধ্যমে? ইস্তিগফার দেন। ভাইরা আমার, ইস্তিগফার সকল সমস্যার সমাধান। ইস্তিগফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফার হলো সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফারটা যদি মুখস্থ না পারেন, অন্তত লিখিত ভাষণটা পড়েন,
সাইয়েদুল ইস্তিগফারের যে অর্থ, এটার যে মর্ম, বড় হৃদয়গ্রাহী ভাই, বড় মর্মস্পর্শী ইমানদার, এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না গলে পারে না। ভাইরা আমার, অর্থের দিকে লক্ষ্য করে করে মর্মটা বুঝে বুঝে একটু সাইয়েদুল ইস্তিগফার পড়েন, লেখা দেখে দেখে পড়েন, ইউটিউব থেকে দেখে দেখে পড়েন, কিন্তু পড়েন। এটা হলো বড় ইস্তিগফার। এত বড় ইস্তিগফার পড়তে পারেন না, কোনো পেরেশানি নাই, কোনো অসুবিধা নাই। সবচেয়ে ছোট ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই। কত ভুল হয়ে যায়, কত অন্যায় হয়ে যায় ভাইরা আমার। এটা হলো রিমুভার, রিমুভার। ভুল করে কিছু লিখছেন, রিমুভ করে ফেলছেন, শেষ হয়ে গেছে। আপনি ঘন ঘন ইস্তিগফার পড়তে থাকেন, অগণিত ভুল হয়, অগণিত ত্রুটি হয়, বারবার ইস্তিগফার এগুলোকে সবগুলোকে শেষ করে দেয় ভাইরা আমার, নিরাপত্তা এনে দেয়। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে আপনার রব, আপনার রব আপনার কওমের প্রতি আজাব নাজিল করবেন না যদি আপনি থাকেন, আর যদি তারা ইস্তিগফারে রত রাখে তাহলে গণ আজাব আল্লাহর পক্ষ থেকে আসবে। আরেকটা ইস্তিগফার হাদিসে বর্ণিত, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাও ইস্তিগফার। তাহলে একটা বড় ইস্তিগফার, একটা মিডিয়াম, একটা ছোট, যার যেটা সুবিধা হয় এটা পড়েন। নাম্বার তিন, এটা আমাদের বেশিরভাগ মানুষ জীবনে হয়তো শুনেন নাই, অনেকে অনেকে হয়তো শুনছেন, আমল করা হয় না, খুব সীমিত সংখ্যক আল্লাহর বান্দার আমলের তৌফিক হয়, সেটা হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা একটা জিকির, আল্লাহ তাআলাকে ডাকা, আহ্বান করা, এটাই জিকির। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলিজু বিয়া যাল জালালি ওয়াল ইকরাম, তোমরা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটাকে আঁকড়ে ধরো, এটাকে নিয়মিত করো, বেশি বেশি করে বলতে থাকো এটাকে, সব সময় সব সময় এটাকে মুদাওমাতের সাথে কন্টিনিউয়াসলি এটা বলতে থাকো, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অনেক উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন কেরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম কেন নবীজি এত বেশি বলতে বলেছেন, এটার মাধ্যমে আমাদের লাভটা কি, এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইয়া যাল জালাল মানে হলো হে মহান, মহান বড়ত্বের অধিকারী, হে জালালের অধিকারী, হে জালাল, ওয়াল ইকরাম হে দানশীল। তাহলে প্রথম বাক্যে আল্লাহর বড়ত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয়, আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তাআলার কাছ থেকে চাওয়া হয় যে আপনি যেহেতু দানশীল এবং আপনি যেহেতু মহান, অতএব আপনি আমাকে দান করেন, এটা ডাকলেই, আল্লাহকে এই বলে ডাকলেই চাওয়া হয়ে যায়। এই জন্য বেশি বেশি করে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম করতে হবে। তার চার নম্বর হলো লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো সারেন্ডার করা, আল্লাহর কাছে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা, মানে আল্লাহ ছাড়া কোনো ভালো কাজ করার ক্ষমতা কারোর নাই, করার তৌফিক দেওয়ার ক্ষমতা কারোর নাই, আর পাপ থেকে বাঁচানোর ক্ষমতা কারণ নাই, এই জন্য আমি কেমন যেন আল্লাহর কাছে সারেন্ডার করছেন, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোন অবস্থা, কোন সামর্থ্য এগুলো কারোর কাছে নাই, শুধুমাত্র কার কাছে আছে, আল্লাহর কাছে আছে। এই অর্থ বুঝে আপনি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদেরকে কি আমি জান্নাতের একটা ভান্ডারের খোঁজ দেব, খবর দেব, যেটা জান্নাতের ভান্ডার, সওয়াব টওয়াব না, সাধারণ অল্প স্বল্প সওয়াব না, পুরো জান্নাতের ভান্ডারের সন্ধান দিয়ে দিব। সাহাবা একরাম তো চাইতেনই সেটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি তখন বলেছেন যে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের ভান্ডার সমূহের মধ্যে থেকে একটা বড় ভান্ডার হলো লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতএব এই আমলটাও বেশি বেশি করবেন। চার নম্বর আমল হয়ে গেল। পাঁচ নম্বর আমল হলো দোয়া ইউনুস। দোয়া ইউনুস জানা আছে তো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। আহ ভাইরা আমার, অর্থের দিকে তাকায়া মাঝে মধ্যে মোবাইল টোবাইল সব ফালায় রেখে একটু আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহর সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন, আল্লাহর সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন। ডিসকানেক্টেড তো পুরো লাইফটা কাটায় দিলেন, একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করেন, প্রতিদিন কিছু সময় বসে একটু জিকির করেন, চলতে ফিরতে একটু আল্লাহকে সময় দেন, আপনি উপকৃত হবেন, আপনার কলব জিন্দা হবে, আমল নামা সওয়াবে পরিপূর্ণ হবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নি কুনতু মিনাজ জালিমিন, অর্থের দিকে তাকান, কত মর্মস্পর্শী লা ইলাহা ইল্লা আনতা।
আল্লাহ আপনি ছাড়া কোনো সত্যিকারের মাহবুদ নাই, উপাস্য নাই। সুবহানাক, আপনি পবিত্র, আমি আপনার পবিত্রতা জ্ঞাপন করছি। ইন্নি কুনতু মিনাজ জালিমিন, তবে আমি সেই সব মানুষদের অন্তর্ভুক্ত যারা নিজের প্রতি নিজে জুলুম করেছে, অবিচার করেছে, অন্যায় করে আমার নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি। বহু এই বাক্য পাঠ করার পর ইউনুস আলাইহিস সালামকে শুধু রক্ষা করেছেন আল্লাহ তাই নয়, আল্লাহ বলেছেন একইভাবে তাকে যেরকম রক্ষা করেছি, এই বাক্য যদি কেউ পড়ার মতো পড়ে, হকাদাই করে পড়ে, মনের গভীর থেকে পড়ে, মর্ম উপলব্ধি করে পড়ে, নিয়মিত পড়ে, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, ইমানদারদেরকে আমি রক্ষা করে দেবো। এভাবে আমরা বিপদ আপদে পড়লে হুজুরদের কাছে চলে যাই দোয়ার জন্য, অনেকে মাজারে চলে যায়, সেখানে মানত করে, টাকা পয়সা দেয় বিপদ উদ্ধার করার জন্য। কপাল পড়া জানে না ও কার গোলাম, ও আরশে আজিমের মালিকের গোলাম, তার সাথে ডাইরেক্ট কানেক্টেড হওয়ার সুযোগ আছে, শুধু ইউজ করলেই হয়, সুযোগ দিলেই হয়। কপাল পড়া জানে না, ডানে বামে গিয়ে নিজের আমল বরবাদ করে, ইমান বরবাদ করে, তাওহীদ নষ্ট করে। ভাইরামা, তাহলে যে কোনো সমস্যা ফিল করি অথবা স্বাভাবিক অবস্থাতে দোয়া ইউনুস পাঠ করব। ছয় নম্বর হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই বাক্যগুলো দেখবেন ঘুরে ফিরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাদিন পড়তেন, পাঁচ ওয়াক্ত নামাজের পরে 33 বার 33 বার দেখবেন, আবার দেখবেন সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহ ওয়া বিহামদি 100 বার, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 100 বার, আবার এগুলো মাঝে মধ্যে 10 বার, রাতে শোয়ার সময় 33 33 34 বার, বিভিন্ন সময় দেখবেন ঘুরে ফিরে এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো একটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়, কোনোটা আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় সব দিয়ে পরিপূর্ণ করে দেয়, এত বেশি ফজিলতপূর্ণ জিকির। এই জন্য পুরো কোরআন হাদিসের দোয়া এবং জিকিরের নির্যাসের শেষ এবং ছয় নম্বর হলো বেশি বেশি করে দিন রাত 24 ঘন্টা যখন সুযোগ পাবেন, যেখানে যেখানে হাদিসে যে সংখ্যা বলা আছে ওটাতে করবেনই, ওর বাইরেও বেশি বেশি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, বেশি বেশি করব না ইনশাআল্লাহ, নিয়মিত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।